আসানসোলের বিজেপি দলীয় কার্যালয়ে কর্মীদের নিয়ে বৈঠকে যোগ দিতে উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন সাংবাদিক বৈঠকে বাবুল সুপ্রিয়র প্রসঙ্গে বলেন, লড়ে দেখুন তাহলে দুধ আর জল আলাদা হয়ে যাবে। মঙ্গলবার সকালে আসানসোলের নিকাশি ব্যবস্থা নিয়ে জিতেন্দ্র তেওয়ারির সাংবাদিক বৈঠককে সমর্থন করেন শুভেন্দু অধিকারী। আমি কোনো ব্যক্তিগত কাদা ছোঁড়াছুঁড়ির মধ্যে যাব না। আমি ওনার প্রশ্ন তো কোনো জায়গায় উত্তর দিই না। এই কারণে 3.5 বছর চিট ফান্ডের জন্য জেলে ছিলেন, আর সম্প্রতি ইডি চার্জশিট দিয়েছেন। কোনো লোকের নামে চার্জশিট হয়ে গেলে যতক্ষণ না চার্জশিটের মানে তিনি অভিযুক্ত হয়ে গেলেন এজেন্সির দ্বারা, এবারে তাকে লিগ্যাল ব্যাটেল লড়ে সেই চার্জশিট থেকে মুক্ত হতে হবে। ততদিন পর্যন্ত সরে থাকতে হয়। অর্থাৎ চার্জশিটের লোকের নামে তো প্রশ্নের উত্তর দেবো না ভাই। এই প্রশ্নের উত্তরটা দিয়ে দিচ্ছি, লড়ে দেখুন তাহলে দুধ আর জল একটু আলাদা হয়ে যাবে। নিজে জিতেছেন না, মোদিজি জিতিয়েছে, দুটো সুন্দর আলাদা হয়ে যাবে, এটা ওয়েলকাম করছি। জিতেন তেওয়ারি এক্সপিরিয়েন্স লোক, ভালো মন্দ যাই থাকুক মানে পুরসভা কর্পোরেশন চালানোর ক্ষেত্রে উনি বলেছেন অনেক সময় বাধা সৃষ্টি হয়েছে, কেন্দ্রের প্রজেক্ট চালু করতে দেয়নি, কিন্তু তিনি আসানসোল সম্পর্কে আমাদের অনেকের থেকে বেশি অভিজ্ঞ। হয়তো তিনি যে জল নিকাশি নিয়ে অভিযোগ তুলেছেন এর উত্তর আসানসোল কর্পোরেশনের নমিনেটেড প্রশাসককে দিতে হবে, এবং বিজেপির সাথী হিসেবে জিতেন তেওয়ারির তোলা সমস্ত অভিযোগ জেলা বিজেপি এবং বিরোধী দলনেতা হিসেবে আমি সমর্থন করব। সূচনাতে থাকব, তারপরে আমি একটু রেলের গেস্ট হাউসে যাব, আমাদের কিছু বিষয় রয়েছে। দেখুন এত তাড়াতাড়ি তো এগুলো বলার কোনো দরকার নেই। ওনার পদত্যাগপত্র গ্রহণ হবে, 6 মাসের মধ্যে উপনির্বাচন হবে, এবং উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টি তার সিট ধরে রাখবে। অতএব 2 লাখ 3 লাখ 4 লাখ এসব এখনই প্রাথমিকভাবে নবালা ভালো, অনেক সময় আছে। এখানকার মানুষ বিজেপির পদ্মফুলটা চেনেন আর নরেন্দ্র মোদীকে চেনেন। বাবুল বলছে আপনি অনেক ছোটো কথা বলেছেন এবং বাবুল ইস্তফা দিয়েই কিন্তু দলবদল করলো, আপনিও দলবদল করেছেন, কিন্তু আপনার বাবা এবং ওনার ভাই উনি কি বলেছেন তার সব প্রশ্নের উত্তর দেবো না, সব প্রশ্নের উত্তর দেওয়ার কোনো দরকার নেই। আমি ওনাকে অনুরোধ করব, ওনার সঙ্গে পিসি ভাইপোর যে ডিলটা হয়েছে সেই ডিলটা তিনি প্রকাশ করুক, তারপর তার এই প্রশ্নের উত্তরটা আমি দেবো। কী চুক্তিতে তিনি কাউকে না জানিয়ে তিনি পাল্টি খেয়েছেন বিশ্বকর্মা পুজোর দিন, সেই চুক্তিটা কী, চুক্তিটা প্রকাশ করুন, তারপরে ওনার প্রশ্নের আমি উত্তর দেবো। কারণ এই বাবুল সুপ্রিয় আমি বিজেপিতে আসার আগে তো গান বেঁধেছিলেন, টালি কয়লার টাকাটা টালির ঘরে আছে, এগুলো পরিষ্কার করতে হবে। টালির ঘরের টাকাগুলো কি বাবুল সুপ্রিয়র ঘরে ট্রান্সফার হয়েছে, কি চুক্তি হয়েছে, হয়তো না হয়নি কিছুই, চুক্তিটা প্রকাশ করুন। এদিন আসানসোল বিএনআর মোড় থেকে বাংলাদেশের ঘটনার প্রতিবাদে একটি মশাল মিছিল অনুষ্ঠিত হয়। মশাল মিছিলে নেতৃত্ব দেন শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল, জিতেন্দ্র তেওয়ারি, অজয় পোদ্দার, লক্ষণ ঠাকুর সহ বিশিষ্ট জনেরা। আমরা অগ্নিকে সাক্ষী রেখে শহীদ ভগত সিংয়ের পাদদেশে সামিল হয়েছি। বাংলাদেশে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসব, 500 মণ্ডপ ভাঙা হয়েছে, 200 মন্দির ভেঙে তছনছ করা হয়েছে, ইস্কনের ভক্ত সহ 9 জন এখন অবধি শহীদ হয়েছে। আমরা এই অগ্নিকে সাক্ষী রেখে তাদেরকে তর্পণ করলাম, তাদের আত্মার শান্তি প্রার্থনা করলাম, এবং ভগবানের কাছে প্রার্থনা করি যাতে আমাদের বাংলাদেশের হিন্দু সনাতনীরা শান্তিতে থাকে, কারোর রক্ত কারোর চোখের জল আর না পড়ে। সাথে সাথে এই বর্বরোচিত ঘটনার শেষ আমরা দেখতে চাই, এবং বাংলাদেশের সরকারকে
অবিলম্বে এদেরকে চিহ্নিত করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, নইলে আমাদের হিন্দু সমাজ শুধু পশ্চিমবাংলায় নয় গোটা পৃথিবীর যেখানে হিন্দুরা আছে আমরা ঐক্যবদ্ধভাবে লড়বো। ধর্ম কি সনাতন হিন্দু ধর্ম কি ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী রিপোর্ট আনন্দ বার্তা।